ইল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি চুল কেটে ছোট করে ফেলেছি, আর এর পিছনে অনেকদিন ধরে পড়ালেখা প্লাস কাজ সব কিছুর চাপে আসলে চুলের যত্ন নিতে পারছিলাম না, আর সেজন্য চুল অনেক উইক হয়ে গিয়েছিল, তার সাথে অনেক হেয়ার ফলও হচ্ছিল। তো আমি ভাবলাম আমার চুল কেটে ফেলি, ছোট করলেই কিন্তু ভালো করে যত্ন নিয়ে এরপরে বড় করলে চুল মজবুত থাকবে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চুল কেটে ফেলবো, আর কাটলেও ছোট করে কাটবো, মানে একদম কেটে ফেলবো তা না। তো আমি আমার একজন ফেভারিট সিঙ্গার আছে আলিজে, ওর হেয়ার কাটটা ওর হেয়ার স্টাইলটা খুবই পছন্দ করি। তো আমি ভাবলাম যে চুল যখন কাটবই তো ওর হেয়ার স্টাইলটা ফলো করি। তো ওর একটা হলুদ আর সাদা ড্রেসে দুইটা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছেন, তো ওই হেয়ার স্টাইলটা আমার খুবই ভালো লাগে, তো আমি ওইটা অ্যাপ্লাই করেছি, এই সাদা ড্রেসের হেয়ার স্টাইলটা। আর আমার মনে হলো যে ওর মতোই হয়েছে সেম, ওর কিন্তু এক একটা ও কিন্তু এক এক মিউজিক ভিডিওতে এক এক রকম হেয়ার স্টাইল, কিন্তু আমার এই হেয়ার স্টাইলটাই সবচাইতে ভালো লাগে। আর এর পিছনের কাহিনীটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম কেন কেটেছি। এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে এই কাটটা দিয়েছি। আমি কী করেছি, আমার চুল অনেক লম্বা ছিল, আমার এতটুকু পর্যন্ত আসতো, তো আমি কী করেছি তিনটা সেকশনে চুল ভাগ করেছি, এরপরে তিনটা ঝুঁটি বেঁধে ফেলেছি। তো তিনটা ঝুঁটি বাঁধার পরে আমি পিছনের পার্টে যেটা ছিল, পিছনের পার্টে যে ঝুঁটিটা ছিল সেটা কেটে ছোট করে ফেলেছি, যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু। এরপরে সামনের দুইটা পার্ট আমি লম্বা রেখেছি আর পিছনের পার্টটা একটু ছোট রেখেছি। তো এরপরে সামনের দুইটা পার্ট আমি সোজা একদম দুইটা সেম সেম করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু আরও বাটি করব চুল, এটা প্রথমবার, মানে জীবনের প্রথমবারই আসলে নিজের চুল কেটেছি। তো সেই জন্য প্রথমে এক্সপেরিমেন্ট হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, তার সাথে আরও বাটিও করিনি। তো কয়েকদিন যাবত এই চুল নিয়ে থাকি, দেখি ফ্রেন্ডরা কি বলে, ফ্রেন্ডরা তো অবশ্যই এটা নিয়ে কমেন্ট করবে। আর এরপরে কিছুদিন এগুলো একটু লম্বা হোক, এরপর আমি আরও ছোটো করে ফেলবো, একদম এতটুকু করে ফেলবো বক কাটিংয়ের মতো। তো দেখি তা শেয়ার করবো আপনাদের সাথে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এক মিনিট, তার আগে আপনাদের সবাইকে বলে রাখবো আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন, এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লেগেছে তাও কমেন্ট সেকশনে এসে অবশ্যই।